সদ্য বিবাহ বিচ্ছেদ হয়ে কিছুদিন নিজেকে আড়াল করে রাখলেও ধীরে ধীরে ফর্মে ফিরে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। ক্যারিয়ারের প্রতি তার মনোযোগ ফের আসতে শুরু করেছে, সে বিষয়ে তিনি বলেন, সব মিলিয়ে দিনকাল বেশ ভালো কাটছে। গান ও অভিনয় নিয়ে ব্যস্ততা চলছে, যেহেতু সামনে ঈদ তাই ব্যস্ততাটা একটু বেশি বলা চলে। ডিভোর্স নিয়ে তাহসান বলেন, দেখুন যা বলার আমি আগেই বলেছি, নতুন করে কিছুই বলার নেই, বোঝাপড়া না হওয়াতেই এই বিচ্ছেদ। দীর্ঘ সময় পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। নতুন অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, নিজের স্টাইলেই গানগুলো তৈরি করছি। ঈদের সব নাটকের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি নতুন অ্যালবাম রেকর্ডিং এর জন্য, কণ্ঠ দিচ্ছেন না কোনো মিক্সড কিংবা নাটকের গানেও। অবশ্য তাহসান অভিনীত টু বি কন্টিনিউ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এ ছবিতে তাহসানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অপরদিকে তাহসান নতুন গানের বাইরেও ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে, শুধুমাত্র বড় শো গুলোতে পারফর্ম করছেন। তো বন্ধুরা, বিচ্ছেদের পর তাহসানের এই ফিরে আসা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।